হ্যালো বন্ধুরা আই বিডি ডট ওয়ার্ডের পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা রজনীকান্ত সেনকে তোমরা সবাই জানো আমরা ছোটোবেলায় কবিতায় পড়েছি বাবুই পাখিরে ডাকি বলি চড়াই করে ঘুরে ঠেকে করো শিল্পের বড়ায় আমি থাকি মহাশুখী অট্টালিকা পড়ে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে এই বিখ্যাত কবিতার লেখক রজনীকান্ত সেন এবং তিনি একজন গীতিকবি চলো আজকে তার সম্পর্কে জেনে নিই রজনীকান্ত সেন তিনি কবি গীতিকার এবং সঙ্গীত শিল্পী আঠারোশো পঁয়ষট্টি সালে ছাব্বিশে জুলাই পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে তার জন্ম মধুরা আঠারোশো পঁয়ষট্টি সালে পাবনা জেলার ভাঙাবাড়ি গ্রামে তার জন্ম পিতা গুরুপ্রসাদ সেন ছিলেন একজন সঙ্গীতজ্ঞ ব্যক্তি রজনীকান্ত কুচবিহার জেন কিংস স্কুল থেকে এন্ট্রান্স রাজশাহী কলেজ থেকে এফএ এবং কলকাতা সিটি কলেজ থেকে বিএ ও বিএল ডিগ্রি লাভ করেন পরে তিনি রাজশাহী কোর্টে অকলতি শুরু করেন কিছুদিন পরে তিনি নাটোর ও নগায় অস্থায়ী মুন্সেফ ছিলেন রজনীকান্ত পিটার নিকট থেকে সঙ্গীত শেখেন মাত্র পনেরো বছর বয়সে কালী সংগীত রচনা করে কবিত্র শক্তির পরিচয় দেন রাজশাহীতে অক্ষয় কুমার মোত্রে বাড়িতে তিনি গান পরিবেশন করতেন সেখানকার উৎসাহ নামক মাসিক পত্রিকায় তার রচনা প্রকাশিত হতো বন্ধুরা কোন পত্রিকায় তার লেখা প্রকাশিত হতো উৎসাহ তিনি কবিতা রচনা করতেন কান্ত কবি নামে খ্যাত ছিলেন তিনি তিনি কি নামে খ্যাত ছিলেন কান্ত কবি তার কবিতা ও গানের বিষয়বস্তু ছিল প্রধানত ভক্তি ও দেশপ্রেম তার রচিত গ্রন্থগুলি বাণী কল্যাণী অমৃত অভয়া আনন্দময়ী বিশ্রাম সদ্ভাবকুসুম শেষদান পথ এবং অভয় বন্ধুরা এগুলোর মধ্যে বাণী ও কল্যাণী গানের সঞ্চরণ পথ একটি কীর্তন গ্রন্থ আর অভয় বিহার একটি গীতিকাব্য আবার বলি বন্ধুরা তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ বাণী কল্যাণী অমৃত অভয়া আনন্দময়ী বিশ্রাম সদ্ভাব কুসুম শেষ দান পথচিন্তামণি অভয়া বিহার অভয় বিহার এগুলো তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ উনিশশো দশ সালে তেরো সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন বন্ধুরা এই ছিল রজনীকান্ত সেন নিয়ে আজকে আলোচনা তোমরা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকো এবং পরবর্তী ভিডিওতে নজর রাখো